রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শীতলপুর মহিন্দ্রার যুব সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিগত ২৫ বছর ধরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। এদিন প্রায় ১৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন প্রয়াত ডক্টর নন্দগোপাল কুমার স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি উৎসর্গ করা হয়। ফিতে কেটে রক্তদান শিবিরটির উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাহমুদ খান। আজকে শীতলপুর মহিন্দ্রার যুব সংঘের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির করছেন এবং প্রত্যেক বৎসরই করেন, ২৫ বছর চলছে। তো এখানে মহিন্দ্রার আমাদের যে মা কালীর পূজা হয় প্রত্যেকবারই আমন্ত্রণ আমাদেরকে করেন, আমরা আসি। কিন্তু এই ক্লাব মানুষের পাশে থেকে মানুষের কি কাজ করতে হবে সেটা আমাদের যে হাটিবাবু এইখানেরই কর্ণধার, তো উনি অত্যন্ত মানুষের কোনটা করলে কাজে লাগবে সে কাজটা উনি করেন। এবং আজকে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি উনি আসছেন এবং আজকে রক্তদান শিবির আমরা এখানে এসেছি। প্রত্যেক বছর হয় এবং খুব ভালো লাগে। এবং মানুষের যে পরিষেবা দেওয়া, যে কোনো হঠাৎ করে এখানে অ্যাম্বুলেন্স আছে, যে কোনো মানুষ হঠাৎ করে যদি রাত্রে বিপদে পড়ে অ্যাম্বুলেন্স এখানে খবর দিলে অ্যাম্বুলেন্স চলে যায়, রক্তের প্রয়োজন হলে এখানের ক্লাবের পক্ষ থেকে তারা এখানে রক্তের ব্যবস্থা করে দেয়, এই জন্য আমি এখন এখানে এসেছি। এখানে ওই ১৩০ শিবশঙ্কর সেবা সংঘেতে। দেখুন, আমাদের বিধায়কের কোটা থেকে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং আরও যেগুলো এখানে আমাদের যে এই ক্লাবের পক্ষ থেকে যে আমাদের পূজা হয় এখানে আমাদের মহিলারা যে চানটান করে তাদের জন্য আমাদের বাথরুম করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা এখানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক কিছু দিয়েছি। এখানে একটা কথা আছে যে মেহবুবদা যেখানেই যান সেখানে একটা উন্নয়নের ছোঁয়া দেখায়, এটা কারণটা কি? দেখুন, মানুষের আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যতটা চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষের পাশে থাকার, পৃথিবী একদিন ছাড়তে হবে এমন কোনো যে জায়গাগুলো আমরা পাই মানুষ দেয় মানুষের কাজ করার জন্য, সেই জন্য যতটা কাজ করতে পারবো সেটা আমার জীবনে পাথেয় থাকবে যে আমরা অত্যন্ত খুশি হবো যে মানুষ আমাদের জায়গা দিয়েছেন মানুষের কাজ করতে পারবো, ওই জন্য চেষ্টা করি। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আপনাকে লোকে দেখে না, আপনাকে মেহমুদ দাই হিসেবে দেখে, কেমন লাগে? দেখুন, প্রথম কথা হচ্ছে আগে তো মানুষ তারপরে পথ, সেই ক্ষেত্রে মানুষের পাশে থেকে মানুষের কাজ করাটাই হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটা মনের ইচ্ছা ছিল, সেই ক্ষেত্রে দলও আমাকে সে সম্মান দিয়েছে, সেই ক্ষেত্রে চেষ্টা করে মানুষের পাশে থেকে মানুষের কাজ করো। এছাড়াও এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পার্তল ১ নম্বর পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারি, ক্লাবের সভাপতি মানিকলাল হাটি, সম্পাদক বংশীধর ঘোষ সহ বিশিষ্টরা। জামালপুর থেকে পম মহন্ত ও পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা।